हेलो टू ऑल माय लवली ब्यूटीफुल फ्रेंड्स सब्सक्राइबर्स एंड व्यूअर्स वेलकम बैक टू माय चैनल। आज के आमरा जाच्छी अलीबाग। तो एटा एकटा हठात करे प्लान होयेछे, कल के फाइनल प्लानटा हलो। माने आमरा एखन बेरिये गेछि, हठात प्लान एटा, आज के जाच्छी। आज के एखन आमरा दुपुर बेला दुपुर दुटो नागाद स्टार्ट करलाम, कल के दुपुर दुटोर मध्ये होयतो रिटार्न चले आसबो। आमार साथे जाच्छे आमार नतुन बंधु रीमा आर आमार हजबैंड आर तार साथे रीमार हजबैंड आर आमादेर छोट्ट बंधु विमान। हाय बंधु। देखो ठीक है, तो चलो आस्ते आस्ते तुम्हारे डिटेल्स देखाते थाकछि। তো এখন আমরা এখান থেকে গাড়িটা চেক ইন করে ঢুকবে। ঢোকার পর আমরা গাড়িটা সোজা নিয়ে শিপে উঠে যাব। এখন চেকিং হবে, আমাদের টেম্পারেচার চেকিং হবে, আমাদের ভ্যাকসিনেশন চেকিং হবে, তারপর আমরা এখান থেকে সোজা শিপে। তো আমরা পৌঁছে গেছি ডকে। তোমাদেরকে দেখাতে এখান থেকে, গাড়ির ভিতর থেকে তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ পুরোটাই ফেরিতে, মানে গাড়িটা শুদ্ধ আমরা শিপে তুলে দেবো, আমরা সোজা ওখানে পৌঁছে যাবো। জায়গাটা এমনিতে খুব সুন্দর, কিন্তু আমার সাথে যারা রয়েছে তারা নন ভেজিটেরিয়ান নয়, তারা ভেজিটেরিয়ান। তো ভীষণ মাছের গন্ধ আসছে মাঝে মাঝে, যেটা ওদের জন্য খুব বিরক্তিকর। তো সে হাই তো শি ইজ রিমা, ও আমার এখানে মুম্বাইতে আসার পর ফার্স্ট বন্ধু। শি ইজ সাচ আ সুইট হার্ট, সাচ আ সুইট হার্ট। ওর সাথে তো ডেফিনেটলি আরেকটা ব্লগে তোমরা নিশ্চয়ই মিট করবে, ধীরে ধীরে আরো দেখাচ্ছি। তো আমরা ডকে পৌঁছে গেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর পরপর অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে এই গাড়িগুলোই সোজা ওরা ফেরিতে তুলে দেবে, ইনক্লুডিং আস। তো যাই হোক, আমরা এটা আমার ফার্স্ট টাইম শিপে কোথাও যাওয়া, এর আগে আমি টুকটাক লঞ্চে ঘুরতে গেছি। কিন্তু যাই হোক, আর তোমাদেরকে বাকি জায়গাটা ভিউটাও সুন্দর করে দেখিয়ে দিই। এখানে ফটো সেশন হচ্ছে, বাট আমার প্রতিদেব কোথায়? ও আচ্ছা, আমার প্রতিদেব হচ্ছে রীতিমতো মানে বাচ্চাদের প্রচন্ড ভালোবাসে, তো সেই কারণে বিমানকে কোলে নিয়ে সে হাঁটা দিয়েছে সমুদ্র দেখতে। আমাদের ক্রুজটা এখন ধীরে ধীরে আসছে, এন্ড দিস ইজ বিউটিফুল। এটা আমাদের ক্রুজ, ও মাই গড। তো ধীরে ধীরে গাড়িগুলো সোজা চলে যাবে এই ক্রুজটার ভিতরে। এখান থেকে চেকিং হচ্ছে, টিকিট চেকিং এর পর সোজা চলে যাব আমরা গাড়ি ক্রুজের ভিতরে। ইয়েস, এখানে বাকি শিপ গুলো দাঁড়িয়ে রয়েছে। এই ডক থেকে আমাদের আলিবাগ পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা, আর গাড়ি মানে বাইক স্কুটার সাইকেল সবকিছু আসছে। গাড়িটা নিয়ে যেতে আমাদের রেন্ট লাগছে হচ্ছে 1000 টাকা, এন্ড দ্যাটস অল। আমরা পৌঁছে গেছি, আমরা এখানে বিমান দৌড়ে দৌড়ে পালাচ্ছি। বিমান ইধর 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 এসে পড়ো, মামি মেরে পাস আও। তো আমরা পৌঁছে গেছি, আমরা গাড়িতে মানে ইয়েতে উঠে গেছি, শিপে উঠে গেছি, আর বিমান দৌড়ে দৌড়ে বারবার যাচ্ছে, যে গাড়িগুলো সব গাড়ি একসাথে উঠে যাচ্ছে সব দেখার জন্য। বিমান কেসে লাগবে? বিমান বহুত ইচ্ছে কি হ্যাঁ বিবি বাবু, বহুত ইচ্ছে। ঠিক আছে, এবার আমরা ভিতরে ঢুকবো। আমাদের এখানে তোমার ভাড়া লাগলো হচ্ছে গিয়ে 300 টাকা করে পার হেড, আর পুরো গাড়িটার ভাড়া লাগলো হচ্ছে 1000 রুপিস, ভীষণই কম খরচের মধ্যে এই ট্রিপটা আমাদের। আমরা এখনো শিপ ছাড়েনি, আমরা লোয়ার ডক থেকে দিয়েছি না, আমরা লোয়ার ডক থেকে দিয়ে
তো হ্যাঁ মানে লোয়ার ডকে নিয়েছি আমরা, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের টিকিটস পাওয়া যায়। তো আমরা সবচেয়ে কমেটা নিয়েছি 300, এটাতে কোনো ফুড ইনক্লুডেড না, বাকি কোনো ডিফারেন্স নেই, সবকটার সাথে কিছু না কিছু ফুড ইনক্লুডেড। বাট এখান থেকে রাস্তাটা 1 ঘন্টা, তো চাইলে তোমরা এক্সপেন্সিভ ওয়ালাটাও নিতে পারো, কম প্রাইস ওয়ালাটাও নিতে পারো, দ্যাটস ইট। আর তোমাদেরকে আমি দেখাই, এখানে পর 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 সব গাড়ি দাঁড় করানো রয়েছে, দেখার মতন সিগনাল একটা। তোমাদেরকে দেখার আমি, আর 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো আলিবাগ, 1 ঘন্টা পুরো লাগবে না। তোমাদেরকে আমি দেখাই বোটটা ঘুরিয়ে ঘুরিয়ে, খুব সস্তার মধ্যে আমরা ঘুরতে পারছি এটা। মানে আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, আমাদের টিকিটের প্রাইস 360 টাকা ইচ। এখানে কিছু লোকজন ফটো তুলছে, ঠিক আছে, পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ছোট 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 অনেক শিপ রয়েছে, সামনেও রয়েছে। আমি নদীতে অনেক সময় বোটে মানে লঞ্চে ঘুরেছি, কিন্তু আমার এরকম সমুদ্রের মধ্যে ঘোরা কখনো হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর ট্রাস্ট মি, ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। তোমরা যদি বোম্বে আসো ঘুরতে তাহলে এটা মাস্ট, মানে করতেই হবে এটা। পতিদেব বলো তোমার কেমন লাগছে আজকে, কারণ খেয়ে গেছি, ঘাম মোছা হচ্ছে, ঘামের সাথে সাথে আমার মেকআপও তুলে দিও না, যাকে বলো 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 তোমার এক্সপিরিয়েন্স। একদম দারুণ লাগছে, আমার বর বেশি কথা বলে না, ভীষণ চুপচাপ থাকে, শুধু ঝগড়া করার সময় আমাকে শোনাতে থাকে, আর কিছু না। 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, আর স্পিড যথেষ্ট ভালো। হ্যাঁ, সি সিকনেস হওয়ার চান্সেস যাদের, মানে একটা ভয় যাদের আছে, তারা ডেফিনেটলি এটাকে স্কিপ করতে পারো। তবে আলিবাগ যাওয়ার যে বাই রোড রাস্তাটা আছে, সবাই বলছিল সেটা খুব একটা ভালো না, সেটা 3-4 ঘন্টা লাগে, মাত্র 100 কিলোমিটার মতো। বাট এই বাই সি যাওয়ার যে রাস্তাটা, বাই ক্রুজে যাওয়ার যে রাস্তাটা, এটা মানে এই জার্নিটা ভীষণভাবে এনজয় করার মতন একটা। চাইলে তোমরা খাওয়া দাওয়াও করতে পারো এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের 550 টাকা, 1200 টাকা এরকম রেঞ্জের টিকিটসও আছে। আমরা 360 টাকার টিকিটটা নিয়েছিলাম, তো এটাতে কোনো ফুড ইনক্লুডেড না, তো চাইলে তোমরা কিছু কিনে খেতেই পারো, বাট এমনিতে কিছু ইনক্লুডেড না। আর বাকিগুলোর সাথে ফুড ইনক্লুডেড, এবং সেগুলো আমরা পিছনে দেখতে পাচ্ছি, এই যে পিছনে যে আরেকটা মানে নেক্সট লেভেলের যে ইয়েটা রয়েছে, আমাদের ইকুইভ্যালেন্টের যে লেভেলটা রয়েছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে এবং তার উপরে একটা রেস্টুরেন্ট আছে, সেগুলোর টিকিটের প্রাইস আলাদা এবং সেটার সাথে খাবার ইনক্লুডেড। তো এটা হচ্ছে জাহাজের মানে ক্রুজের ভিতরের জায়গাটা, সবাই বসে রয়েছে, এখানে বসাও অ্যালাউড। আমরা অবশ্য এখানে আইসক্রিম খেতে এসেছি, বিমানের মাও আইসক্রিম খাচ্ছে, শরদ ভাইয়া আইসক্রিম কেসা তোমারা বলো, বহুত আচ্ছা, বাংলায় বলো, তোমার আইসক্রিম কেছে, তো এটা হচ্ছে ভিতরে একদম মানে জাহাজের ভিতরে, এটার উপরেও আরেকটা রেস্টুরেন্ট আছে, এখানে সবাই বসে রিল্যাক্স করছে, পিছনেও কিছু লোকজন বসে রয়েছে। আর এটা হচ্ছে সেই আইসক্রিম পার্লারটা যেখানে 4টা আইসক্রিম কিনলে 1টা আইসক্রিম ফ্রি। আমি খাচ্ছি কি জিঞ্জার গ্রিন টি সামথিং। রিমা তোমার আইসক্রিম কোন সা वाला है बोल दो, মিক্স ফ্রুট, মিক্স ফ্রুট। ভাইয়া আপনার কোন সা, মোচা, আপ থোড়া সি কি वैसे ऐसे। हां हां हां, আর তোমার কোন সা वाला है, ये मेरे में ये भूल गया, ভুলেই গেছে কি খাচ্ছে,
हेजलनट चॉकलेट चॉको हेजलनट এটা হচ্ছে আপাতত ভিতরের ভিউ এখানে একটা ক্যাফে আছে এখানে স্যান্ডউইচ থেকে শুরু করে কফি থেকে শুরু করে কুকিজ সামোসা এভরিথিং अवेलेबल আর এখানে রয়েছে ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই কেমন দেখাচ্ছে দিস ইজ কোয়াইট ইম্পর্টেন্ট এটা হচ্ছে এই ক্রুজার টয়লেট তো এখান থেকে ভিউ তো দেখাই যাচ্ছে सामने যে ডক্টর দেখতে পাচ্ছি এখান অবধি আমরা যাব আর এখান থেকে আবার আমরা গাড়িতে যাব তো তোমাদের এখানে রাখা যে হোয়াইট হোয়াইট চেয়ারস গুলো আছে এগুলোর ব্যাপারে বলিনি আমরা রোদে অনেক চেয়ার এরকম আছে যে রোদে রাখা রয়েছে তো তার মানে এটা না যে রোদে এগুলো রাখা হয়েছে একটু গরম হয়ে গেছে বসা যাচ্ছে না দিস আর অ্যাকচুয়ালি কোল্ড দিস ইজ মানে একদম নরমাল টেম্পারেচার রয়েছে এটা তোমাদের বডি টলারেট করতে পারবে তো সেরকম একটা আছে সো আমরা পৌঁছে গেছি অ্যানাউন্সমেন্ট এটাই করছে खुजे पे राजा ढुके देखते पेलाम तोमादेरके देखाच्छी रीमा कोथाय गेलो रीमा अब तक हमारा एक्सपीरियंस कैसा रहा बहुत अच्छा देखो एमोटर सानसेट होच्छे लेटे पहुंचेछि कारण ठीक टाइम ये पाइनी बुक की बोले क्रूजर बुकिंग टाइमली पाइनी कैम्पिंग शुरू हो गेछे आरो घंटा खानेक आगे एंट्रीर जोन्नो आमरा वेट करछि छोटो छोटो टेंट सबाई भाबछी शोब की करे आमार हजबैंड रीमार हजबैंड दुजने छ फुटेर उपरे लम्बा बेचारा ढुकते पारबे किना सेटाओ एकटा विशाल बड़ प्रब्लेम ठीक आछे आर प्लस एतो काछे 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 प्रत्येकटा टेंट तो सेटाओ एकटा टेंशनेर ब्यापार तो जारा नाक टाक डाको बा जादेर अन्यरकमेर आवाज आसार सम्भावना आछे तारा बिवेयर जे एकदम पाशापाशी पाशापाशी प्रत्येकटा टेंट देखा जाक केमन टेंटेर भितरे ढुके मन तो हम टेंटर भर तो चले नॉट श्योर की रात्रि कम काटबे तो এইটুকু টেন্টেই থাকতে হবে এন্ড দিস ইজ আ ভেরি ফার্স্ট টাইম আমার কোন মানে যাদের এরকম অদ্ভুত এক্সপেরিয়েন্স করার ইচ্ছা আছে তারা করতে পারো কিন্তু আই ডোন্ট নো আই সিরিয়াসলি হ্যাভ নো আইডিয়া কেমন হবে ওয়াশরুম আমি এখনো দেখিনি আর এটা সিরিয়াসলি টাইনি আর এখানে কোনো বালিশ নেই জাস্ট ছোট মানে একটা ব্ল্যাঙ্কেট টাইপের দিয়ে দিয়েছে গায়ে দেওয়ার জন্য তো কোনো একটা ভাবে রাত্রিতে কোনো ক্রমে কাটাতে হবে এখানে রাত্রে মানে কেউ ঘুমোয় না কারণ এখানে রাত্রি 11:30 থেকে একটা ফিল্ম
দেখানোর ব্যবস্থা আছে, মানে নামকা বাস্তা একটি একটা টেন্ট দিয়ে দিয়েছে জিনিসপত্র রাখার জন্য বা সবকিছুর জন্য। বাস এমনিতে পুরো টাইমটাই লোকে বিচে কাটায়, আর বিচটা তোমাদেরকে ডেফিনেটলি এখনই দেখাচ্ছি। আর তার আগে আমরা ভাবছি চেঞ্জ করে নেবো, চেঞ্জ টেঞ্জ করে, সো আই উইল বি রাইট ব্যাক। এখান থেকে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আর কিছু মানে স্ন্যাক্সও প্রোভাইড করা হচ্ছে, তো আমরা সেটা নিতেই যাচ্ছি। টেন্ট তো জানি না কেমন কাটতে চলেছে, বাট ওয়ান টাইমের জন্য ডেফিনেটলি করা উচিত সবারই আমার মনে হয়। এখানে সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিয়েছে, যা যা প্রোভাইড করছে এখন সবার, মানে আমার হাজব্যান্ডের আর শরৎজি এদের দুজনেরই টেনশন হচ্ছে কি আমরা ভিতরে আঁটবো। তো তুমি কোনোদিন মিসেল পাও হওনি না? না, এটা হচ্ছে মিসেল পাও। কিরম টেস্ট পুরো টেস্টটা খারাপ না, তবে ওই আনার দানার যে টেস্টটা হয় ওরকম টাইপের একটা টেস্ট। সামথিং আনার। ও শুভদা, শুভদা বলো, শুভদা আরে বলো তো বলো কেমন যাচ্ছে। এমনিতেই লোকটা এত লম্বা না, এক ফ্রেমে দুজনকে রাখা যায় না। যাই হোক, আমার থেকে দূরে গেলে আমরা একটা ফ্রেমে থাকবো, কাছে থাকলে আমরা একটা গন্ডগোল, কারোর মাথা কেটে যাবে না কারোর গলা কেটে যাবে। আর এই ওয়েলকাম ড্রিঙ্কস এর সাথে সাথে দিচ্ছে এখানে মিসেল পাও। মিসেল পাও জিনিসটা আমি কখনো খাইনি, মেরেকো খিলা। তুম পুরো প্যান কে কিউ আয়ে, ইতনা ইতনা কাপড়ে লাঞ্চ কে কিউ আয়ে বলো। खिला दो इसको, मिसल पाव को भी खाया नहीं इसको। कैसा लगा? ये महाराष्ट्रियन स्पेशल फूड है, नॉर्मल हमारे बंगाली का खावा ही ভালো। तो खराब ना, फोन मत गिरा दियो, ठीक है कोई नहीं, चप्पल मत छोड़ना। प्लास्टिक लाया मैं, उसकी जगह है मोबाइल। विमान इधर देखो एक बार, देखो विमान इधर देखो एक बार। ओ बहुत सुंदर है, कितना अच्छा, দারুন দারুন জাস্ট দারুন, ভীষণ সুন্দর, প্রচন্ড সুন্দর। তো এটা হচ্ছে বিচ, ওয়াও জাস্ট ওয়াও। এখন আমরা মোটামুটি বিচ থেকে ঘুরে চলে এসেছি, আর এখানে দিচ্ছে হচ্ছে মানে এখানে স্টার্টার বা স্ন্যাক্স টাইপের কিছু হচ্ছে, তো চিকেনের এখানে মানে নন ভেজ এখানে কুক হচ্ছে, আর ওইদিকে সম্পূর্ণ আলাদাভাবে ভেজটা কুক হচ্ছে। তো এটা একটা ভীষণ বড় ব্যাপার যে একদম কোনো ছোঁয়াছুঁয়ির ব্যাপার নেই, ভেজ একদম আলাদাভাবে, ননভেজ একদম আলাদাভাবে কুক হচ্ছে। অ্যান্ড ও আমাদের টোকেনটা দিতে হবে, টোকেনটা দিলে তবে ওরা খাবারটা প্রোভাইড করবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে কুক হচ্ছে এখানে। তো আমরা খাচ্ছি, এরা চিকেন টিক্কা দিয়েছে, চার পিস করে চিকেন টিক্কা দিয়েছে, আর ভেজ যারা আছে তাদের। ও আচ্ছা, ওকে পাঁচ পিস দিয়েছে, আমাকে চার পিস দিয়েছে, তো আমি আর ওদেরকে মানে রিমা শরৎজি ওদেরকে দেওয়া হয়েছে, ওদেরকে দেওয়া হয়েছে পনির, যেহেতু ওরা ভেজিটেরিয়ান, বাট ওরা বলছে ওদের পনির একদম ভালো না। আর তার সাথে সুইট পটেটো ফ্রাই দিয়েছে, মানে মিষ্টি আলু ভাজা, কিন্তু আমাদেরটা অতটা খারাপ না, বাট এমন কিছু হাইফাই না, ঠিক আছে ওকে।
দুষ্টুমি করছে বলে ওকে টেন্টের ভিতরে বিমান দুষ্টুমি করছে বলে ওকে টেন্টের ভিতরে ঢুকিয়ে খাবার খাওয়ানো হচ্ছে। এই যে বিমান বিমান হাই বলে সবকো। আচ্ছা ডিনারে কি কি দিয়েছে? ডিনারে দিয়েছে চাল ভাত রুটি, আর যারা নন ভেজ নিচ্ছে তাদেরকে মাংস মানে চিকেন আর ডাল আর আর স্যালাড আর কিছু না। আর যারা ভেজ নিচ্ছে তাদেরকে দিয়েছে ভাত রুটি একটা মানে কাবলি চানার সবজি টাইপের আর পনির মটর পনির না মটর পনির আর স্যালাড থাকছে লেবু থাকছে ব্যাস। আচ্ছা ভেজও দেওয়া যেতে পারে নন ভেজ দুটোরই সেম রেট না? দুটোরই সেম রেট। আর খাবার যতটা নেওয়ার ইচ্ছা নিতে পারো। আর খাবার কোয়ালিটি কেমন তুমি বলে দাও একটু? ভালো খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো। কালকে অনেক দূর অব্দি মানে জোয়ারের জন্য জল উপরে উঠে এসেছিল, তো এখন আবার নেভে গেছে। অ্যান্ড এই মোমেন্টে আমরা এখন বনফায়ারের আগুন এখনো নেভেনি, ওয়েট দেখাচ্ছি বনফায়ারের আগুন এখনো নেভেনি, তো আমরা এখন বনফায়ারের আগুনে এখনো হাত পাত শেখছি। জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হওয়া ব্রাশ করা সব হয়ে গেছে, মর্নিং টি এরাই দেবে বলেছে, ব্রেকফাস্ট এরাই দেবে, সো লেটস সি কি দেয়। এখন আমি তোমাদেরকে দেখাই যে ক্যাম্পিং এরিয়াটা কেমন দেখাচ্ছে সকালবেলায়। কাল রাত্রে এখানে গেজাবানি হাদিবানি চলছিল অনেক রাত পর্যন্ত, আর ম্যাক্সিমাম লোক ঘুমিয়ে পড়েছিল, তাও অনেকেই দেখছিল জেগে জেগে। এটা আমাদের ক্যাম্পিং এরিয়ার জাস্ট পাশেই একটা পোড়ো বাড়ি টাইপ, অনেকটা এরিয়া অনেকটা এরিয়া, যেটা আরেকটা গোটা ক্যাম্পিং এরিয়ার মতো বড়। দেখি বিল্ডিংটার ভিতরে কি আছে। হ্যাঁ সাত সকালে ভূত ভূতনি তোমার জন্য ওয়েট করছে। তো এই যে ক্যানন বুলেট সেগুলো, হ্যাঁ চলো দেখে আসি। কি ভিতরটা কিরকম? একদম খালি, মজা আ রা হে। ওহে রাম, খাসি হো গেয়া বিমান কো। অ্যান্ড আমরা এসেছি ফরেন ওয়াক। জাস্ট দেখো কতটা দূর চলে গেছে জলটা, অনেক দূর, মধ্যিখানে পর্যন্ত বালি, তার পিছনে জল, মানে এখানে বালি তারপর একটু জল তারপর আবার বালি দেন অ্যাকচুয়াল সমুদ্রটা। আর কালকে এই ডোরটা ক্রস করে চলে এসেছিল। বিমান ইদার দেখো, করো করো উসকো ডিপ করো।
हाँ करने दे। पापा क्रिकेट दिखा एक बार, तुम पकड़ो मैं। पापा क्रिकेट दिखाते तुम पकड़ो। अच्छा अच्छा तुम करो। क्लोज हो। चलो रे अपने पास टाइम नहीं है, वो आएगा, आ जाओ। उसका वीडियो लेना था मेरे को। আমরা শিপে উঠে গেছি, মানে গাড়ি পার্ক করছি শিপের ভিতরে। মানে একদম এক্সহস্টেড হয়ে গেছি, কারণ টেন্টের মধ্যে ঘুমানো খুব একটা মানে কমফোর্টেবলি তো ঘুমানো যায় না। বাট এমনিতে ওভারঅল ঠিক আছে। এই যে ভিডিওটা তো শুরুতেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে এখন ফেরার সময় আমরা 400 সামথিং এর যে টিকিটটা ওটা নিয়েছি। তো এখন দেখা যাক কমপ্লিমেন্টারি কি কি, 460 টিকিটটা নিয়েছি। তো দেখা যাক কমপ্লিমেন্টারি কি কি আমাদেরকে খাবার দেয়। আর হচ্ছে বিমান ঘুমোলো একটুখানি গাড়ির মধ্যে, আমিও ভালো মতোই ঘুমিয়েছি, মানে ঘুমোইনি ওই আর কি, একটুখানি একটা ছোট ন্যাপ মতো নিয়েছি। বিমান হাই বল, বাই বাই বাই। আচ্ছা বিমান তোকে ঠিক কেসে লাগা বল তো, বাই বাই। মজা আয়া, মজা আয়া। বিমান আপনি মানে বিমান ওর চাচুর কোলে বসে এখন আচ্ছা মতো আদর খাচ্ছে। বিমানের চাচু হচ্ছে বিমানের একদম জান। বাট আমি যবে থেকে এসেছি বোম্বেতে, প্রধান আমার দিকে একটু একটু শিফটেড হয়ে গেছে। ভিডিওতে এই পোর্শনটা না করলেই নয়। এই যে নিচেও এখানে পার্কিং আছে, ওপরে যতটা পার্কিং কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচেও গাড়ি পার্ক হবে। ভিতরে যাওয়ার জন্য এই ফুড অ্যাক্সেস করার জন্য এই ব্রেসলেটটা পড়তে হবে, মানে এই ক্যাপ টাইপের বা ব্যান্ডটা পড়তে হবে। সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছে, সেটা পড়ছি। অ্যান্ড এটা উপরে রেস্টুরেন্টটা, এটাতে আমরা যাব, এখানে অ্যাক্সেস। এই যে শিফটটা সেম শিফট, যে শিফটটাতে আমরা এসেছিলাম সেটাতেই ফিরে যাচ্ছি। এটা প্রত্যেক 3 ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকটা পোর্ট থেকে ছাড়ে। সব আপনার সকাল দেখা দো একবার। বিমান সে হাই, বিমান কো ট্রিপ কেসা লাগা বলো। বিমান মজা আয়া? बहुत मजा आया। और वो जो वीडियो एक्चुअली हम लोग डालने वाले नहीं है, वो है हम लोग का वो समुन्द्र में नहाने वाला। अच्छा, उसका भी वीडियो है क्या? नहीं, ले नहीं पाई ना। हाँ। वो वाला ওটা আমরা দিতে পারলাম না, কারণ ওটা আমরা দারুণ মজা করেছি, কিন্তু ওটার ফটো তোলার মতো কেউ ছিল না, মানে ভিডিও নেওয়ার মতো। আর এই ভদ্রলোক কিছুর একটা এক্সামিন করতে চলে গেছে। ওখান থেকে কিচ্ছু দিল না, 450 টাকার যে টিকিটটা ওটা বেকার, ওপরে শুধু বসার জন্য আর কিচ্ছু নেই। আর এখানে আমরা সেই সেম জায়গাটাতে এসেছি খাবার খেতে, এখন দেখা যাক কি খাওয়া যায়। আই নিড এ কোল্ড ড্রিঙ্ক, আর তার সাথে কিছু একটা নিয়ে নেবো, কিছু সামোসা করছে। লেটসি, ভেজই নেবো, ননভেজ কিছু নেবো না, কারণ ইচ্ছা করছে না। তো অস্মিতা রায়, আই এম সাইনিং অফ। এই ব্লগটা এইটুকুনি, ডেফিনেটলি আবার খুব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসবো। খুব ইরেগুলার ভিডিওস হচ্ছে আমি জানি, বাট স্টিল চেষ্টা করবো যে তাড়াতাড়ি রেগুলারলি ভিডিও দিতে। আর খুব শিগগিরই আবার দেখাচ্ছি। টাটা।